আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সৌরভ কৃষি বাজার থেকে। গত কয়েক মাস আগে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম মাটিমুক্ত চারা নিয়ে, চারা নার্সারি নিয়ে। তো সেই ধারাবাহিকতা আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বর্তমান আমাদের কাছে কী কী চারা আছে সেই বিষয়ে আপনাদের অবগত করা। তো এই বিষয়ে আমাদের হেল্প করবে আমাদের নার্সারিতে যে ভাই নিয়োজিত আছে সে ভাই। তো ভাই, এই যে যে চারাটা দেখতেছিলাম, এটা আসলে বেগুনের চারা। জি। তো এটা আছে কোন জাতের? এটা আছে লাল তীরের পার্পল কিং। পার্পল কিং মানে যেটা চিকন টাইপের? জি, চিকন টাইপের। আচ্ছা, এটা হচ্ছে কোন লাল তীর গ্রুপের? পার্পল কিং। এটা অনেকেরই চাহিদা আমাদের, অনেক এই পর্যন্ত অনেক অর্ডার দিচ্ছি, মানে অনলাইনে সেল হয়েছে। তো এটা হচ্ছে পার্পল কিং। এছাড়া আর কোন কোন জাত আছে বেগুনের? আছে অনেক কয়েকটা জাত আছে, যেমন আমরা পিছনে আরেকটা জাত দেখতেছিলাম, এবারে আমাদের বেগুন আছে, লুনা লুনা আছে, তারপর আর তারপর আছে যে ভেঙ্কুড়া আছে। ভেঙ্কুড়া, এটা কোন ধরনের জাত ভাই? এটা আপনার এই যে দেখতে পাচ্ছেন যেরকম। আচ্ছা, এটা অনেকটা এই যে গ্রাম্য ভাষায় যেটা মোটা বেগুন বলে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের অনেক ধরনের পেঁপে, মানে করেন কয় জাত মোট আছে ভাই এখানে? পেঁপে বেগুনের চারা বর্তমানে তিন প্রকার আছে। তিন প্রকারের, তিন জাতের বেগুন আমাদের কাছে বর্তমান পাবেন। এছাড়াও যদি আপনাদের আর অন্য কোনো জাতের লাগে আমাদের অবগত করেন, আমরা ওটা ব্যবস্থা করে দিতে পারবো। আচ্ছা, এরপর আসি আমরা, এই যে দেখতেছেন অনেক ধরনের বেগুন আছে। আমরা আপনাদের যতটুক লাগে আমরা আপনাদের সেবায় নিয়োজিত হব, সেই জন্যই আপনাদের মনে করেন হিউজ পরিমাণ কালেকশন রেখে দিছি। তো সামনে আরেকটু সামনে আমরা এগুলো দেখতে পাচ্ছি যে মরিচের চারা। তো ভাই, মরিচের চারাটার বিষয়ে একটু অবগত করলে, এটা কোন জাতের মরিচ? আচ্ছা, আচ্ছা, মরিচের দেখতে পাচ্ছেন এখানে কয় জাতের মরিচ আছে ভাই? মরিচ আছে এখন দুই জাতের মরিচ আছে, সবগুলোই তো বারো মাসি নাকি? আচ্ছা, দেখতেছেন আপনাদের এই যে এখানে মরিচে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে সজনা, সজিনা বলে। তো সজিনাটা এটা কোন জাতের ভাইয়া? দেশি? হাইব্রিড? আচ্ছা, এটা হাইব্রিড। এর পাশেই দেখতেছেন আপনাদের ক্যাপসিকাম। ও আচ্ছা, এটা তাহলে আপনাদের কাছে প্রথম? আচ্ছা, এর পাশে দেখতেছেন আপনারা ক্যাপসিকাম। তো ক্যাপসিকামের যে চারাটা সেটা হচ্ছে দেখেন অনেক ফুল আসছে, যদিও এটা শীতকালীন ফল বা সবজি যেটাই বলেন, কিন্তু এটা এখনই দেখেন এই পর্যন্ত ফল আসছে। আপনারা চাইলে আমাদের কাছে এখানে লাল আছে, হলুদ আছে, তারপরে বেগুনিতে বেগুনি কালারের আছে ক্যাপসিকাম। তো যে কালারেরই লাগে আপনারা আমাদের কাছে অর্ডার করবেন, আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন, দেখতে পারবেন সব প্রাইস সহ দেওয়া আছে, কিংবা আমাদের কাছে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এটা হচ্ছে টমেটো না কি? হ্যাঁ, এটা হচ্ছে টমেটোর চারা। দেখেন টমেটো কি, এটা কোন বাড়ি আর জাতের? এটা কি বারো মাসই না? এটা গ্রীষ্মকালীন, গ্রীষ্মকালীন যেটা। আচ্ছা, দেখেন অনেক শিকড়, আপনারা দেখতেই পারছেন যে মাটি মুক্ত চারার কতটা ইয়া, যে কত মানে এখানে যে আমাদের যে মিডিয়াটা ব্যবহার করা হয়েছে এটাতে শিকড় কোনো মানে কোনো ক্ষতি হয় না, আপনারা এটা আগেই বলেছিলাম। তো এটা হচ্ছে বাড়ি ফোর, বাড়ি বাড়ি এইটের আপনার জাত হচ্ছে ইস্পাহানি গ্রুপের। আচ্ছা, এরপরে আছে এগুলো আবার দেখেন আরও কত ধরনের বেগুন। এই যে মরিচ যেটা নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম আবার স্কিপ করলাম। আচ্ছা, এটা কোন জাতের ভাইয়া? বিজলি প্লাস। আচ্ছা, বিজলি প্লাস, আপনাদের এখন যেটা বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি চলতেছে এটার আমরা ফলসহ আমি কিছুক্ষণ পর আবার আপনাকে ভিডিও দেখাচ্ছি, দেখতে পারবেন ভিডিও শেষ পর্যন্ত দেখেন, দিলে আপনি আমাদের যে আমরা যে প্র্যাকটিক্যালি করছি সেটার ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে বিজলি প্লাস, তাই না? বিজলি প্লাস আর কি আছে? বিজলি প্লাস আছে, অগ্নি আছে, অগ্নি আছে, তারপরে আমাদের কাছে জেডি 1701 আছে, রাধি আছে, মানে যে জাতেরই আপনারা চান না কেন আমরা ইনশাআল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো এগুলো দেখতেই পাচ্ছেন যে কত ধরনের, আমরা হিউজ পরিমাণ কালেকশন রেখে রাখছি আপনাদের জন্যই। আচ্ছা, এখন আসি আমাদের পেঁপে, যেটা আমাদের সবচেয়ে বেশি যাচ্ছে। আমরা গতকালকে দিয়ে নোয়াখালীতে দিছিলাম, তারপরে আজকে অর্ডার আছে 1200,
তো এটা হচ্ছে আপনার টপ লেডি জাতের পেঁপে। তো দেখেন কত সুন্দর আছে। এছাড়া আমাদের কাছে রেড লেডি আছে, বাবু আছে, যে জাতেরই চান শাহী আছে, তারপরে লোকাল যে দেশিটা সেটা আছে। আপনারা যে জাতেরই চান না কেন, আপনাদের কাছে আমরা মানে চাহিদা মতো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের এই যে এটা হচ্ছে সব ধরনের পেঁপে দেখতে পাচ্ছেন ভাই। এটা কী জাতের? এটা হচ্ছে টপ লেডি জাতটা, যেটা মনে করেন বর্তমান খুব চাহিদা সম্পূর্ণ একটা গাছ পেঁপের চারা। এছাড়া বাবু বলেন, রেড লেডি বলেন, শাহী জাত বলেন, যে ধরনের জাতেই চান আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের একটু আগেই বলছিলাম যে আমরা প্র্যাকটিক্যালি যে গাছগুলো দেখার চেষ্টা করে মানে চেয়েছিলাম সেটা এখন দেখাবো, যে আমরা এগুলো যে কীরকম ফলন দেয় সেটা দেখাইতে চেয়েছিলাম। তো আমি সেটাই দেখাবো। এই যে যে আপনাদের বিজলি প্লাস যে জাতের কথা বলছিলাম, এটা আমরা প্র্যাকটিক্যালি লাগাইছি। দেখেন একটা করে আপনার মরিচের সাইজ, দেখেন একটা করে মরিচ, আর পাতার চেয়ে মনে হচ্ছে আপনার মরিচে অনেক বেশি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। দেখেন আরও এই যে গাছগুলো আপনারা হয়তো ভালো করে বুঝতে পারছেন যে এগুলো কত মানে কেন এর চাহিদা বেশি। গাছের যে আপনার মরিচের যে চাহিদা আর মানে মরিচের যে সাইজ। এছাড়া আপনার এই যে বেগুনের গাছগুলো দেখতে পারেন, এগুলো প্র্যাকটিক্যালি আমরা করতেছি। তো ভিডিও আর বাড়াবো না, আজকে এই পর্যন্ত। আপনাদের যা যা দরকার আমাদের কোশ্চেন করতে পারেন আমাদের ওয়েবসাইটে। আমাদের যে ডিসক্রিপশন যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিলে আমাদের রেট সহ সব কিছু জানাই দেবো ইনশাল্লাহ। আর আপনাদের যত ধরনের কোশ্চেন থাকে আমাদের করতে পারেন, মেসেজ দিতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।